স্বাগত বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। বর্ষার আগমনের বার্তা নিয়ে আষাঢ়ের শুরুতেই অবিরাম বৃষ্টি। রাজশাহী মেডিকেলে করোনায় আরও 13 জনের মৃত্যু, সংক্রমণের হার বেড়ে 43.44%। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার রাতে সার্কিট হাউসে প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নগরবাসীর সুরক্ষায় বিশেষ লকডাউন আগামী 24 জুন মধ্যরাত পর্যন্ত চলবে। তিনি বলেন, চলমান লকডাউনে করোনা পরিস্থিতির তেমন কোনো উন্নতি না হওয়ায় আরও 7 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ডেল্টা ভেরিয়েন্ট নগরের পাড়া মহল্লায় ছড়িয়ে গেছে, সেখানে সামাজিক বা পারিবারিক সংক্রমণ ঘটেছে। এমন অবস্থায় নগরবাসীদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি। তারই অংশ হিসেবে 7 দিনের এই মানে যে লকডাউন চলছে, আমরা মনে করছি এর পূর্ণাঙ্গ সুফলটা বা আরও ভালো ফল পেতে হলে আমাদেরকে আরও কিছু দিনের জন্যে লকডাউনে যেতে হবে। সেই কথা ভেবে আমরা এই বিষয়টিকে একেবারে কমিয়ে রাখবার জন্যে আরও 7 দিনের জন্যে লকডাউন 24 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি। এ সময় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, যে হারে সংক্রমণ বাড়ছে সেক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত যুক্তিযুক্ত। তিনি বলেন, রাজশাহী নগরীকে অন্যান্য জেলা এবং উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং জেলা উপজেলা থেকে কোনো ধরনের যানবাহন শহরে প্রবেশ করবে না এবং শহর থেকে কোনো যানবাহন ছেড়ে যাবে না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা পালন করবে। জেলা প্রশাসক বলেন, জোর করে ঋণের কিস্তি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা একটা নির্দেশনা পেয়েছি, অর্থাৎ সরকারি ইমার্জেন্সি সার্ভিস ছাড়া সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, রেস্টুরেন্ট, বিনোদন সব কিছু বন্ধ থাকবে। ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে ফায়ার সার্ভিস, মেডিকেল সার্ভিস এবং আমাদের এই যে যেমন ডিসি অফিস, এসপি অফিস, আরএমপি পুলিশ কমিশনার মহোদয়, এইগুলি সিটি কর্পোরেশন, এগুলি ইমার্জেন্সি সার্ভিসের ভিতরে পড়ে। টিএনটি, পোস্ট অফিস, এগুলি ইহা ব্যতিরেকে সকল ধরনের অফিস আদালত এগুলি বন্ধ থাকবে। ব্রিফিংয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, আগামী দিনে আরও কঠোরভাবে এই লকডাউন বাস্তবায়ন করা হবে। সেক্ষেত্রে তানোর এবং পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে যাতে কোনো ধরনের মানুষ রাজশাহী শহরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এবং দিনের বেলা যে মানুষগুলো নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে সেগুলোকেও কঠোর হস্তে দমন করা হবে। ইয়া পর্যন্ত আপনাদের পবা এবং এদিকে আপনার কাশিয়াডাঙ্গা পর্যন্ত এই পুরো এরিয়াটাতে আমাদের 5টা চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্ট কাটাখালী নহটাও এটার ভিতরে আছে। আর একটা জিনিস আপনাদেরকে জানাই আর কি, তানোরে যারা আছে তাদেরকেও আমাদের ডিসি মহোদয় বলেছেন যে উনি কালকে বলে দিলেন কোনো মানে পাবলিক বিনা পরিচালনা শহরের সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকতে পারবে না। আমরা যে এই এই গেল 6 দিন যে আমরা লকডাউন দিয়েছি, এই লকডাউন যেভাবে আমাদের কার্যকর করা হচ্ছে আমরা ওইভাবে কন্টিনিউ থাকবে এবং আমরা মহানগরের ভিতরে আমরা কাউকে ঢুকতে দেব না। সবাই উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি, জেলা সিভিল সার্জন ডাক্তার কায়ুম তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া সুরক্ষা সামগ্রী রামেক হাসপাতালের চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য রাজশাহী জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় নগরীর সার্কিট হাউসে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাশিক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাব্লু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী সিভিল সার্জন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় মেয়র বলেন, করোনা আক্রান্তদের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর উপহার রামেক হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় কাজে আসবে। আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। রবীন্দ্রনাথের এই কবিতায় বর্ষার আগমনের বার্তা নিয়ে আষাঢ়ের শুরুতেই রাজশাহীতে ঝরছে বৃষ্টি। দিনরাত কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাজশাহী আবহাওয়া দপ্তরের হিসেব মতে গত 24 ঘন্টায় 27.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারা বলছেন, এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক এস এম গাউসুজ্জামান জানান, গত মঙ্গলবার 15 জুন সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত 27.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ বুধবার সকাল 6টা 35 মিনিট থেকে 8টা 35 মিনিট পর্যন্ত 11.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে বৃষ্টিপাত এখনও চলছে। আবহাওয়া অফিস বলছেন, আকাশে মেঘ আছে, রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্য আছে এবং আকাশে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তিনি বলেন, বাংলাদেশের সীমানায় অনেক আগেই চলে এসেছে মৌসুমি বায়ু, এর সঙ্গে আবার যোগ হয়েছে লঘুচাপ, দুয়ে মিলে আষাঢ়ের আগমনী ধ্বনি সময় মতোই বেজে উঠেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 16 দিনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 161 জনে। এ নিয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 48 জন। এ নিয়ে রামেকের করোনা ইউনিটে 309টি শয্যার বিপরীতে ভর্তি আছেন 344 জন। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি বলেন, মৃত 13 জনের মধ্যে 5 জনের করোনা পজিটিভ ছিল, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে 31 থেকে 40 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন ও 61 বছর বয়সের উপরে 2 জন রয়েছে। তিনি বলেন, মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে 7 জন পুরুষ ও 6 জন মহিলা রয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জের 4 জন এবং কুষ্টিয়ার 1 জন রয়েছে। শামীম ইয়াজদানি জানান, ভর্তি 48 জনের মধ্যে রাজশাহীর 27, চাঁপাইনবাবগঞ্জের 8, নাটোরের 4 জন, নওগাঁয় 5 জন ও কুষ্টিয়ার 2 জন রয়েছে। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 43 জন। তিনি বলেন, বুধবার সকাল 6টা পর্যন্ত এই হাসপাতালের 309টি বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 344 জন রোগী। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে 35 জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মঙ্গলবার 2টি ল্যাবে রাজশাহীর 373 জনের নমুনা পরীক্ষা হয়। এতে 163 জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এতে শনাক্তের হার 43.44%। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চাঞ্চল্যকর ইউপি সদস্য রবীন্দ্র ও জোবায়ের হত্যা মামলার আসামি শামসুকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী ঘাট এলাকার একটি নৌকা তৈরির ডেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে 1টি LG, 2 রাউন্ড গুলি ও 1টি হাতুড়ি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত শামসু জাহাজমারা ইউনিয়নের সাইদুল হক প্রকাশ সধু মাঝির ছেলে। বুধবার সকাল 11টায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত 9 জুন দিবাগত গভীর রাতে হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় এবং গত 19 মে পূর্ব বিরোধের জের ধরে সোনাদেয়া ইউনিয়নে জোবায়েরকে কুপিয়ে হত্যা করা হয়। সে ওই 2 হত্যা মামলার আসামি। ওসি আবুল খায়ের বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নোয়াখালীতে মহামারী করোনা দিন দিন বেড়েই চলছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 75 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 345 জনের নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 21.74%। জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার 6টি ইউনিয়নে লকডাউন চলছে। লকডাউনের সময়সীমা 18 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। অপ্রয়োজনে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হতে এবং মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালানো হচ্ছে। আর জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের অভিযানে পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে, আর তা না হলে আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি। সপ্তাহব্যাপী নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেও করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা না কমায় দ্বিতীয় দফায় 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার দ্বিতীয় দফায় 7 দিনের লকডাউনের প্রথম দিন। সকাল থেকেই 2টি পৌরসভা এলাকায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। অপ্রয়োজনে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হতে এবং মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে চালানো হচ্ছে এই প্রচারণা।
আর জেলা সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ কমানো সম্ভব হচ্ছে না। প্রশাসনের অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে, আর তা না হলে আরও ভয়াবহ হতে পারে এই করোনা পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ছিল বরেণ্য সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।